কি তাজা খবর, আজ কি তাজা খবর, আজ কি তাজা খবর, আজ কি তাজা খবর। ব্রেকিং নিউজ তো অবশ্যই ভাই। তাহলে কিষাণু অন দা ওয়ে না, তাই তো? কোথায়? একদম বাবার কোলে, বাবার সাথে বাচ্চা পানা করছে, বাবাও বাচ্চার সাথে বাচ্চি পানা করছে, সেটা সহ্য হচ্ছে না এই যে দালাল কাম বচ্চাতির। সত্যি আমার না অবাক লাগে, আনন্দ লাগে না, এই ও না 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 না, বিরুদ্ধ পক্ষ তো অবশ্যই। আরে এইটাই তো হওয়ার ছিল, তোরা লাপাচ্ছিলি, আমরা দেখছিলাম, এই লাপাতে লাপাতে যে কোমর ব্যথা করে ফেলেছিস, এরপরে আর কী কী ব্যথা হবে, তাই না? অবশ্যই করে শত্রুর মুখ দিয়ে যখন মিত্রের একটা সুখবর পাওয়া যায় তখন সেটা ভালোই লাগে। না তোকে কিছু বলবো না, কারণ তুই না ঘরকা না ঘাটকা, মানে তুই ওই যে ছাগলের তৃতীয় বাচ্চা, দুই বাচ্চা দুধ খাচ্ছে, ওই দেখে তোর আনন্দ, তা আনন্দ কর, তোর ভ্যালু বোঝা গেছে, তোর সাবসের উপর তোর ভ্যালু, তোর ভিউজ দেখে বোঝা গেছে তোর ভ্যালুটা কোথায়। এইটা নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। চলো বন্ধুরা, অনেক কিছু বলার আছে, মেইন কোর্সে চলো চলো। বেশি লাফালাফি করিস না, বেশি লাফালে কোমর যন্ত্রণা করে, পা যন্ত্রণা করে, সেটা বোঝাই যাচ্ছে যে প্রচুর লাফিয়েছিস বিনা কারণে, উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে তুই লাফিয়েছিস, তাই না? আনন্দ পেয়েছিস, কে স্ট্রাইক খাচ্ছে, আর এদিকে তুই অ্যানাউন্সমেন্ট করেই যাস, কারো ক্ষতি তুই চিন্তার মধ্যেই জানিস না, কারো তোর দ্বারা ক্ষতি হোক তুই ভাবতেই পারিস না। জল জ্যান্ত একটা উদাহরণ তুই, যে মানুষের ক্ষতি চাইতে গিয়ে তোর তোর নিজের লোকের থেকেই তোর ক্ষতি হচ্ছে, এবং সেটা তোর ওয়াইটিতে এসে বলতে হচ্ছে। মানে আমি তোর মতন এরকম একটা অকাল কুষ্কণ্ড বোক দেখিনি যে স্বামীর হাত মানে পিছলে বল চলকে বল গরম জল তোর পায়ে পড়েছে, সেটা এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোর তাকে একটা দোষী সাব্যস্ত করতে হলো। মানে তুই কী চিৎকার করেছিস, তোর আবার চিৎকার তোর পাড়ার লোক বলে, ও চিৎকার করে ও মার্কেট জেতার চেষ্টা করে, ময়দানে নেমে ও চিৎকার করে বোঝাতে চায় যে ও খুব মানে কী বলবো নির্যাতিতা। তোর শ্বশুরবাড়িতে তোর তোর গুরুত্ব দেখলে সত্যি আমার পেক করে হাসি পায়, পেক করে। তোর পর অ্যাক্সিডেন্টালি তো হয়েছে ব্যাপারটা না, নাকি সত্যি তোকে কিছু করতে গেছিলো? যদি কিছু করতে যায় তাহলে কিন্তু একটা কেস ফাইল করে রাখ, আমি বলছি, কারণ তোর জন্য কেউ সুবিধার না ওই বাড়ির, না? এতদিন সিদ্ধার আলেস বরটাকে বলতিস খুব ভালো খুব ভালো, ওকে আমি ভালোবাসি ওকে ভালোবাসি বলেই আমি বেরিয়ে যেতে পারি না। আজকে তোর থামনেল টাইটেলে লিখতে হচ্ছে যে কী কারণে এখানে আমি পড়ে রয়েছি। এক্স্যাক্টলি তাই, কী কারণে তুই শুধু পরিবারটায় না, তুই সমাজে পড়ে আছিস। কারো ভালো তুই চিন্তা করতে পারলি না, কারো ভালো তুই করতে পারলি না, কারো ভালো করতে গিয়ে কালো করে ফেলি, তোর কাছে তোর ভাগ্নি আসে না কেন? এত দিন হয়ে গেল কী ক্লারিফিকেশন দিবি, এতদিন হয়ে গেল তোর ননাস তোর কাছে আসে না, বল কেন? আর যারা এই বাড়িতে আছে, মানে যাদের তুই বলেই দিস যে ওই বাড়িতে তুই আর তোর বর ছাড়া আর ওই পোষ্য ছাড়া আর কেউ নেই, যেটা তুই বোঝাবার চেষ্টা করিস, কিন্তু অলরেডি দুটো জলজ্যান্ত হেঁটে চলে বেড়ানো দুটো প্রাণী উপরে আছে। তোর ব্যর্থতা যে তুই নিজের বাড়ির সংসারটা বা নিজের লোকদের আপন করতে পারলি না, কিন্তু ওয়াইটিতে দেয় প্রত্যেকটা ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে তাদের কাটাছেড়া করছিস। তুই দেখ তোর পরিবার, দেখ তোর বোনেদের, দেখ অন্য মেয়েদের নিয়ে তুই কাটাছেড়া করিস, কত নোংরা, লোককে বলিস নোংরা নোংরা। তোর চ্যানেল থেকেই আমরা প্রথম শুনতে পেলাম যে বাবার সাথে মেয়েকেও শোয়ানো যেতে পারে, তাই না? মায়ের সাথে জামাইকে, শ্বশুরের সাথে বৌমাকে, তা কী মানে তুই করছিসটা কী এই পৃথিবীতে? এই গ্রহে তোর আর কোনো কাজ নেই, কিন্তু তোকে এর ফল পেয়ে যেতে হবে। তোর ভিডিও দেখলে না জুতাতে ইচ্ছা করে। না তুই আজকে ধ্রুব অনেক সত্যি কথাগুলো বলে তুলে ধরেছিস, এই যে পেইনলেস যে নর্মাল ডেলিভারি, মানে কী কী ব্যাপার বল? তুই মাতৃত্বের স্বাদ পাসনি, তোকে আমি হার্ট করছি না, কিন্তু তুই মাতৃত্বের যে গল্পগুলো বলিস না, মনে হয় তুই দজন পুত্র পুত্রীর জননী। হ্যাঁ রে, তাই মনে হয়। মানে যত রকম নোংরামি চ্যাংরামি অসভ্যতামি ভণ্ডামি তুই করিস এই ওয়াইটিতে, মানে ওয়াইটিটাকে তুই সুন্দর করে বেছে নিয়েছিস। তোর যে এই যে তোর পায়ে অসাবধানতার জন্যে তোর বরের হাত থেকে যে গরম জল চলকে 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 পড়েছে, তুই বরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি, একদম জলজ্যান্ত আসামিতে পরিণত করে দিলি। চিৎকার করেছিস, খাটে বসেছিস, ঝগড়া করেছিস। আর ঝগড়া মানে ঝগড়া কখন হয় জানিস? দুই তরফ থেকে যখন মুখ মানে মুখের ভাষা দিয়ে একে অপরকে আঘাত করে। তা তুই তো বলেছিস তোর বর তো সাতচরে রানী, তার মানে তুই একাই করে গেছিস, একাই চিৎকার করেছিস, আর পরিষ্কার বুঝিয়ে দিলি যে এই বাড়িতে যে যেটার উপর টাকা ব্যয় করবে সেটার উপর তার বক্তব্য তার বলার অধিকার থাকবে। সেটা তুই আবার ভালো করে বুঝিয়ে দিলি যে বাড়িতে অধিকাংশ টাকাটা তোর যায়, যার জন্য বরকে তুই প্রথম বিক্রি করেছিস ওয়াইটি দেশে। এই যে ওয়াইফাইয়ের ব্যাপারটা একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার করার একটা আছে, সেটা তুই বলে দিলি কত তারিখ পর্যন্ত থাকবে। তারপরে মানে তোর বর এতটাই মানে উদ্গ্রীব ছিল তোর এই ভিডিও করায় যে ডিস্টার্ব হচ্ছে, কারণ মালু তো আসছে না, যতই বরকে তুই বিক্রি করিস না কেন বর তো নিজেই বলে না তুই বিক্রি করেছিস, বর বিক্রি হয়ে গেছে, তাতে তো তোর বরের লজ্জা নেই, কারণ আসছে মাস গেলে তো আসছে, মানে তোর বরের তিন চার ডবল তুই রোজগার করিস, এটা মানতেই হবে, তিন চার ডবল, হ্যাঁ চার পাঁচ ডবল হতেই পারে। তা কথা হচ্ছে তোর বর কী করেছে, খেয়ে না দে ওইটাকে ঠিক করেছে, জানে আমার বইয়ের জন্য ডিস্টার্ব না হয় ভিডিও আপলোড করতে, তো করেছে, সেইটাকেও তোর বলতে হলো।
যে এইটা যেহেতু ও করেছে তাই জন্য ও বলেছে, আর বাকিগুলো আমি করি বলে বাকিগুলোতে বড় মুখ খোলারও সাহস পায় না। তা চল বন্ধুরা আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। মাতৃত্বের জায়গাটা তুই যেইভাবে বিশ্লেষণ করিস, যেইভাবে মানুষের কাছে ছড়িয়ে দিস, মানে মনে হয় তোকে জুতা দিই, বুঝলি তো? তোর মুখে না এই কথাগুলো ঠিক মানায় না, কারণ তুই যেমন ওই জমিদারের ছবি দেখিয়েছিস, জমিদারের ছবি দেখিয়েছিস বলেই তো মানুষ ওই ওই জায়গাটা আঘাত করে করে না, মানে মানুষকে বলার সুযোগ করে দিয়েছিস যে এইটাই তোমরা প্রতিনিয়ত আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করবে। তা কিরে, তুই তো গত 3-4 দিন আগেও খুব লাফিয়েছিলি, কী হতে চলেছে ওয়াইটিতে? রেভুলেশন, রেভুলেশন অ্যান্ড রেভুলেশন। তা কোথায় গেল তোর এই বক 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 ভো 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 ভো? তুই তো পুরো, তুই আরও বেশ কিছু জন মানে অন দ্য ওয়ে, কৃষাণু অন দ্য ওয়ে। আমরা বরঞ্চ বলেছি যে যদি রিট পিটিশনে এই রকম কিছু বলে থাকে যে বাচ্চা মায়ের কাছে ফেরত দাও, কিছু বলার নেই, মেনে নিতে হবে। ইভেন আজকের ডেটেও বলবো, যদি সেই রকম আইনি পথে বাচ্চা মায়ের কাছে যায় মেনে নিতে হবে। আমাদের মানে বিরোধিতা, আমাদের বক্তব্য, যাই বলিস প্রতিবাদ, যে বাচ্চাটা যে জায়গায় আছে সুন্দর জায়গা আছে, সে বাচ্চার সাথে বাবা বাচ্চা হয়ে যাক মানায়, কিন্তু মা হঠাৎ করে বাচ্চা ফেলে গিয়ে বাচ্চা হয়ে যাওয়া এইটা কেউ মানতে পারে না। তুই যেটা আজকে বললি যে সন্দীপের সাথে এই জায়গায় আমি এগ্রি করছি আর এই জায়গায় এগ্রি করছি না, কারণ মা মা তো ন্যাকাচু হয়ে গেছে, মা তো ন্যাকাচু হয়ে গেছে, তুই অস্বীকার কর, তুই তোর স্বার্থে তুই ওকে সাপোর্ট কর না, তুই তো তোর স্বার্থে ওকে সাপোর্ট করছিস, কারণ এই মুহূর্তে তোর কেউ কন্টেন্ট নেই, মৃতদেহগুলো ছাড়া তোর কোনো কন্টেন্ট নেই। কিন্তু আবার একই ইস্যুতে তুই যদি এত সৎ হোস, মানে তুই যদি বলিস যে ও ন্যাকামি করছে, বেশ করছে, তাহলে সন্দীপও যদি বাচ্চার সাথে ন্যাকামি করে, বেশ করছে, অ্যাকচুয়ালি তুই তো করতে পারবি না, সুযোগ নেই, আগামী দিনও পারবি না, তাহলে বাচ্চার সাথে মা বাবারা একটু ন্যাকামি করে, কিন্তু বাচ্চা ফেলে গিয়ে, দুধের শিশুকে ফেলে গিয়ে মা যদি দুধের শিশু হয়ে যায় সেটা মানা যায় না। তোর মতন যারা চারিত্রিক দিক থেকে বিকলাঙ্গ, মানসিক দিক থেকে বিকলাঙ্গ, তারা সাপোর্ট করে, কর না, অসুবিধা নেই তো, তুই সাপোর্ট করছিস, তাতে তো যারা ওকে অপছন্দ করছে, ওর বাচ্চাপানাকে তিরস্কার করছে, তারা তোকে অপছন্দ করছে, বা তারাও বলছে যে তুই পছন্দ কর, আমাদের কিছু যায় আসে না। কি শোনালি আজকে তুই, 22 তারিখ, বন্যেরা বন্যে সুন্দর, বন্যে সুন্দর আর শিশুরা মাতি করে, তাহলে এই ডায়লগটা হলো না বল? শোন, এত তো কাচ্চি খেলোয়াড় না সন্দীপরা, আর তারপরেও যদি এইরকম কোনো ডিসিশন আসে, যেটা তুই, আমি বুঝতে পারছি তোর এই কষ্টের কারণ হচ্ছে তোর লিগাল অ্যাডভাইজারকে তুই একটা ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করেছিস। এই যে বললি যে যেটা ও করে এইরকম, তুইও ছিলি প্রচারের আলোয় আনার চেষ্টা করেছিলি যে বাচ্চা অন্ধা হয়ে ও আংটি কিনেছে, জামা কিনেছে, তাই? বাবা সত্যি তুই পারিসও বটে। তুই এরকম বলেছিলি মানে জনগণের চাপে, যে বাচ্চার কথা তুই বলিস না, তারপরে কিন্তু তোর সাথে আরম্ভ হয়েছে চিট ধরা, তারপরে চিট ধরেছে ওর লিগাল অ্যাডভাইজারকে ওখানে ইনপুট করার চেষ্টা করেছিস, ও শোনেনি, ওর ব্যর্থতা না সাফল্যতা সেটা পরে জানা যাবে, মানে তুই তো প্রীতমকেও এটা করলি, অদ্ভুত না তুই? অ্যাকচুয়ালি তুই বিবস্ত্রা একটা নারী তো, যতই ড্রেস পরে যে আজকে মানে কী ড্রেস পরেছিস, চাগার দিয়ে বসে বোঝাচ্ছিস, দেখো আমার কিন্তু ওটা মৌসুমি, তোমরা সুপারি বলে ভুল করো, 90-90-90-90-90 যার যার পছন্দ, তবে 1000 বলেও মা মেয়ে আর ফ্যামিলি আরও যে ওর বাচ্চা বৌদি আছে কাউকে কারেকশন করা যাবে না। আজকে এইসবের সাথে সাথে অবশ্যই করে যে সুখবরটা তুই দিলি এটা তো পাওনাই ছিল, খুশ ফাঁস, এটা তো আমরা ডে 1 থেকেই জানতাম, তোরা এরকম লাপাচ্ছিলি, তোর মুখে তো চুনকালি পড়লো, সাথে তোকে যারা পছন্দ করে না তাদের নোংরা জিনিস তোর মুখে থাবড়ে থাবড়ে ঘুটে দেওয়ার মতন চাবড়ে চাবড়ে দিয়ে দিল, তুই তার সাথে বেশ সুন্দর প্রচ্ছন্নভাবে তোর দিল্লির কেসটা নিয়ে তুই খিল্লি উড়ালি, সত্যি খিল্লি উড়ানোর মতন কিছু? হ্যাঁ, মানুষকে কেন ভুল বোঝাচ্ছিস, ডেট পে ডেট, তারিখ পে তারিখ, সেটা তোর জন্য খুব মানে বেদনাদায়ক, প্রত্যেক ডেটেই তো হচ্ছে না, তোর লিগাল অ্যাডভাইজার মানে তোর অ্যাডভাইজার তোর উকিল না, এটা ঘটনা তাতে বলেই দিলি আজ পরিষ্কার করে, কিন্তু দিল্লির উকিল সে তো তোর হামি চুমা দেওয়ার মানুষ না, তাদের সম্পর্ক এই ক্লায়েন্টের সাথে টাকার, এখানে কোনো আত্মীয়তা বা আত্মীয় করতে আসেনি কেউ, সেখানে তো তোর তারিখ পে তারিখে জন্য তোর আচালা বাস হয়ে যাচ্ছে, আর বাকিটা বললি না 13 তারিখের ঘটনাটা, না তোর মধ্যেই শুনবো, আর না আর এইসব ভুল করতে যাবো না, যেটা বলছিলাম বন্ধুরা এখানে কৃষাণু, কৃষাণু তাহলে কোথায় থাকছে? না এখনও আপনারা এতটা নিশ্চিন্ত হবেন না, দালাল অনেক কিছু ভুল ধারণা, ভুল সিদ্ধান্ত আর ভুল কথার মধ্যে মানে নিজেকে স্ট্যান্ড পয়েন্ট রাখে যে ভুলের উপর আমার জন্ম, অতএব যেটা হচ্ছে আইনের পথে এগোচ্ছে, আমরা দেখি অবশ্যই করে সন্দীপরা বোকার মতন কোনো দিন কাজ করবে না, আশা রাখি, তাদের লিগাল অ্যাডভাইজাররা নিশ্চয়ই বলেছে যে এই কেসটা আগে করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, বুঝতে পারছি, এত লম্প ঝম্প, এত লম্প ঝম্প কোথায় গেল? এই জন্যই বলে আগের থেকে লাফিও না, তাহলে এইরকম কোমরে ব্যথা হবে, যে কোমরে ব্যথাটা তোর, প্রচুর লাফিয়েছিস না তুই, কি বলতো তোর ওই যে মানুষে আছে না, এই তোমার না বাইরে বেরোলে পুকুরে স্নান করলে জলে কিন্তু তোমার ফাড়া আছে, পুকুরে নামে না, এই তোমার না রাস্তায় ফাড়া আছে, রাস্তায় বেরোবে না, কিন্তু ঘরের মধ্যেই যে তোমার ফাড়া আছে সেটা প্রতিনিয়ত তুই উপলব্ধি করবি, বুঝলি? এই যে কত বড় বড় জ্ঞান দিলি যে ব্র্যান্ডেড কাপড় চোপড় পরলেই রক্ত ব্র্যান্ডেড হয় না, তাই না?
অ্যাকচুয়ালি তোর চারপাশটা ফাঁকা, সে আছালা বাস দেয়নি, তোর শরীর অনুযায়ী যেটা বলার সেটাই বলেছে, তার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে যেন তুই টোপ দিয়েছিলি। আর সেই জন্যই একটা ছেলে যেমন একটা মেয়ের চোখের ইশারা বোঝে, শরীরের ভাষা বোঝে, একটা ছেলেও কিন্তু বোঝে, আর ছেলেটা বুঝেছে তোকে, মেয়েরাও বোঝে ছেলেরাও বোঝে। এই জায়গায় তোর বান্ধবীর ছেলে বুঝেছিল। কোনো মা ছেলের সম্পর্কে এত বাজে ব্লেম দেবে না, তাই না? কারণ পারতপক্ষে তোর সাথে তার ছেলেরও তো বদনাম হচ্ছে, তাহলে কে করবে? তাকেও কি পাগলা কুত্তায় কামড়েছে? কামড়ায়নি তো, তোর জন্য নিঃস্বার্থভাবে প্রচুর করেছিল। তুই বলবি না বলবি না বলবি না বলে তাকে গুয়ে বসিয়ে দিচ্ছিস, ব্র্যান্ডেড জামাকাপড় পরে, রক্ত ব্র্যান্ডেড হয়নি, তুই বলার আর কী বাকি রেখেছিস? কী বলবে? যেটা জানিস তুই বললে ওয়াইটি তোকেই ঝেঁটাবে। তাহলে তুই কার হতে পেরেছিস? তোর অ্যাডভাইজার? সেখানেও স্বার্থ আছে। ওই যে তুই বলেছিস তোমার ফেসটা আমি ভ্যালুলেস করবো না, ফেস ভ্যালু আনিয়ে দেবো, এই জন্যে ক্যাতাকুড়ানি বলেছি, ক্যাতাকুড়ানি তোর কথা শুনি, এই জন্যই তো চিটটা তোর এমনি এমনি ধরেনি রে, আমরা সব জানি, বুঝলি তো? মাতৃত্বে যেইভাবে তুই বিশ্লেষণ করিস, শোন তোকে আঘাত দিচ্ছি না, কিন্তু ওই যে সমালোচক আমরা আমরা ক্রিটিসাইজ করবই, সেখান থেকেই বলবো, তুই যেটা স্বাদ পাস নি সেই স্বাদটা আমি খেলাম, এরম বলিস না, জুতা পড়বে তোর মুখে, ঠিক আছে? তুই তো লাফিয়েছিলি, তুই তো বেশি করে করে বলছিলি, আর সেবক দাদা হেব্বি করে ফেলছে, আর সেবক দাদা যা রেভলিউশন আনছে, একটা কালবৈশাখী ঝর্ণা বা টরেন্টো আনছে, যে সবাই উড়ে যাবে, মানে বিরুদ্ধ পক্ষ উড়ে যাবে। তা আজকে তোর মুখে এইটা কথা শুনে আহারে করবে না কিছু মানুষ? না, তোর তো এটা বলার পিছনে অনেক কারণ আছে, বাই ফোনে বলতে পারতিস, কিন্তু বাই ফোনে বলার মতন এখন আর তোর সম্পর্ক নেই, না লেটাদিত্যের সাথে, না ক্যাতাকুড়ানির সাথে। এই কারণেই কি সেবক দাদার হাতটা ছেড়ে দিয়েছিস? তোর অ্যাডভাইসার বলেছে যে এটা ভুল পথে চালিত হচ্ছে, ভুল হচ্ছে, তুমি সঠিকের পথে থাকবে, সঠিকের পথে থাকলে তাহলে তুই ওই রুম্পাকে নিয়ে এরম ভিডিও করতিস না, একটা মৃত ব্যক্তি, তাকেও পোস্টমর্টম করতে ছাড়লি না। অ্যাকচুয়ালি তোর রক্ত, তোর রক্ত যে ব্র্যান্ডেড না, যার জন্য তোর স্বভাবের সাথে, তোর চরিত্রের সাথে, তোর বডি ল্যাঙ্গুয়েজের সাথে তোর সমস্ত কিছু মিলেমিশে একাকার। অবাক লাগছে না, এই যে লম্প ঝম্প তোরা করলি, এই কৃষাণু কৃষাণু করে, শুধু কৃষাণুর মা না, কৃষাণুর মাসিরাও প্রচুর ভিউজ কামালো কৃষাণুকে সামনে রেখে। তাহলে যত দোষ সন্দীপের, তাই না? সন্দীপের কাছে বাচ্চা আছে, সন্দীপ দেখাবে সারাদিনে যতক্ষণ ব্লগ করবে, তার মধ্যে যদি সে স্কুল যায় বা ঘুমায়, আর বাকিটুকু ওর অ্যাক্টিভিটিগুলো ওর সাথে সাথেই ধরা পড়বে। এটাকে যদি তোরা বলিস বিক্রি করছে সন্তান, তাহলে তোরাও, মানে তুই তুই হচ্ছিস একটা, আমি বলি না তোর যেখানে থাকার দরকার সেখানে নেই তুই, তুই ডোমেস্টিক এরিয়ায় কী করছিস? তুইও প্রত্যেকটা মানুষকে বিক্রি করেই খাচ্ছিস। স্বামীটাকেও তোর আজকে বিক্রি করতে হলে, শুধু বিক্রি না, একদম আসামিতে পরিণত করলি, যে গরম জল, মানে তোর কী অবস্থা হতো সেইটা জনগণকে জানিয়ে স্বামীকে ছোটো করলি। এইরকম হামেশাই আমাদের হয়, হামেশাই ভুলচুক তো বাড়িতেই হবে, ভুলচুক তো আমাদের মধ্যেই হবে, স্বামী স্ত্রীর মধ্যেই হবে, সন্তানের দ্বারাও হবে, মায়ের দ্বারাও হবে, সেটাকে ইস্যু করার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি ছোটো তো আর কিছু বলার নেই, ও যে বলেছে অনেক থাকতে সত্যিটাকে বলতে, এবার তুই যে কী কী সত্যি এখানে এসে বলবি, হাসিও পায়। তোরা যা করছিলি না, হ্যাঁ, একেবারে সেই বিয়াত আম্বেদকারের জায়গায় বসিয়ে ফেলেছিলি সেবক দাদাকে, সমাজের শত্রু। আমি আগে, আমি কিছুটা ভিডিওর আগেই বলেছি যে কত বড় শত্রু সমাজের শত্রু সেবক দাদা, না সমাজের শত্রু, যে পরিকল্পিতভাবে আরুষকে স্ট্রাইক দিয়েছে। আমার আগেতে দেখবেন, আগের ভিডিওতে করেছি, সেটা ওই ঘরে করেছি বলে এটার সাথে ম্যাচ খাবে না। তাহলে এর আগে পিছিয়ে তোরাও রয়েছিস, আর ঠিক সময় বুঝে হাত ছেড়ে দিচ্ছি, না দাদা থাকতে পারবো না, কারণ আমার অ্যাডভাইজার বলেছে পুরো ভুলে ভরা ক্যাতাকুড়ানি, ক্যাতাকুড়ানি বাচ্চা নিয়ে ইনকাম করছে না, ব্যবসা করছে না, ফাঁকা কলসি বাজে বেশি, সেই অবস্থা হচ্ছে তোদের। ওয়াইটিটাকে একটা মানে সার্কাস হয়, সেই সার্কাসের তাবু বানিয়ে ফেলেছিস, নাচন কদন সব কিছু, সংসারকে বিক্রি করা, স্বামীকে বিক্রি করা, স্বামীকে ছোটো দেখানো, ওয়াইটিটাকে বেছে নিয়েছিস। তোদের থেকে মানুষ ভালো কী পাবে বল, যে না ও এইটা ভালো দেখাচ্ছে? প্রতিনিয়ত নোংরামি নোংরামি নোংরামি। আজকে পুনরায় তোর বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। সে ললিতাও তোর জন্য কম করেনি, সে বান্ধবীকেও আবার ব্র্যান্ডেড বলে বিক্রি করতে হলো, মানে ব্যঙ্গ করলি। আর তোর অবস্থা, তোর অবস্থাটা আগামী দিন মানুষে দেখবে, এই যে ভুল ভ্রান্তি ছড়াচ্ছিস না দিল্লি নিয়ে, তোর মুখ দিয়ে বেরোবে, এই যেমন আজকে বেরোলো ক্যাতাকুড়ানির বিষয়, এরকমই তুই বলবি। বাই ফোনে বলবে কি বন্ধুরা, ও ওর সাথে সেই সম্পর্কই নেই, কার আছে আমাকে বলুন? ওই যে বান্ধবী ললিতার করতে বল দিল যে ব্র্যান্ডেড কোম্পানির জামা পোশাক পরলে রক্তই ব্র্যান্ডেড হয় না, সে তো একশো তোকে দেখলেই বোঝা যায়। তুই যতই লজে এসে বিয়ে করে ঢুকেছিস এক ছেলের বউ, কিন্তু তোর মন মানসিকতা একদম নর্দমার পাশে পড়ে থাকে, নোংরা নর্দমার জল দিয়ে বয়ে যায়, সেই নোংরা তুই কোন ফ্যামিলি থেকে তোকে এনেছে সেটা পরিষ্কার রোজ তুই এসে বলিস যে আমার স্বামীর সাথেই বনে না, যার জন্য এই 10 বছরের ছোটো একটা আন্টু আন্টুকে ধরেছিলাম, সেটা তাও অকৃতকার্য। এবং স্বামী জানতো, স্বামীকে যা বোঝাস কী করবি, এই দেখ না, যা ইচ্ছা তুই তাই করিস। আহারে সত্যি, পোষ্যটা যদি মানুষ হতো তোকে হাক দিত না, হেগে দেয়নি তোর মুখে, এই তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো, মানুষকে বিক্রি করতে বসেছে। বাই ফোনে বলবে কী করে ভাবছেন? বাই ফোনেও বলবে কার সাথে ভালো সম্পর্ক, কারোর সাথে না, পুরো স্বার্থ নিয়ে চলছে, স্বার্থ নিয়ে চলছে, এইটাই ফারা। মন্দিরা সবার বিষয়ে বলতে পারমিশন দিয়েছিল, তারপর অতিরিক্ত বলেছিল ক্যাথাকুড়ানি জায়গায় চালা,
সে ওকে কিচ্ছু বিক্রি করেনি, উল্টে ওর দাদাকে, দাদা ভাইকে দুবার বিক্রি করেছিল বলে ছেটে দিয়েছে, এইসব আমার সাথে চলে না, মন্দিরার সাথে করেছো করেছো, যার জন্যই দূরত্বটা বেড়েছে, বুঝতে পারলে? আর সবচেয়ে বড় কথা, ওই লিগ্যাল অ্যাডভাইজার, ও যে ওর পরিচিতি আনার জন্য, ও ওই একে আয় ওই সব সবাই এই তিনটে ফ্যামিলির এগেনস্টে, প্রায় লোক যারা করছে তারা নিজেদের সাথে নিজেদের ফেস ভ্যালু বাড়ানোর জন্যে এই রীতম ঝিমি আর ঈশানীর কে নিয়ে নাড়াচাড়া করে। কাকে দেখেছেন ভদ্র পরিবারের কোন মানুষকে দেখেছেন এদের নিয়ে ভিডিও করতে? এ বলেছিল এদের নিয়ে করবো না, কিন্তু অলরেডি শুধু করেনি, রীতমকে একটা মেসেজ দিয়েছে যে তুমি আমার সাথে কথা বলো, মা চল্লা দেরে চলো বন্ধু, এইটুকুনি বললাম, তবে বুঝতে পারছেন তো, ফাঁকা কলসি বাজে বেশি, এই হচ্ছে এদের অবস্থা। অন দা ওয়ে কিষানুর সাথে মায়ের মিল হতে চলেছে, 22 তারিখ দেখো কী কী হবে, দেখো কী হতে চলেছে, সন্তান মায়ের কোলেই শোভা পায়, আমরাও তাই জানতাম, ক্যাটাকুরানি বুঝিয়ে দিল 9 মাস সন্তানের নাম উচ্চারণ করেনি, তারপর হঠাৎ করে চুল্লু খেয়ে উল্লু হয়ে দেখ তোকে আমার পায়ের কাছে পড়তে হবে, এইটা দেখার জন্য চোখ রোজ কাজল পরতাম, ঠিক আছে চল এইটুকানি বললাম, আর একটা ভিডিওর সাথে বন্ধুরা অবশ্যই আসবো, গুছিয়ে দিতে ওকে আসবো, চলো লাভ ইউ অল।